আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো হচ্ছে গরু মাংস রান্না করা। এই জন্য আমি এখানে টমেটো কাঁচামরিচ আর হচ্ছে গরু মাংস নিছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার পেঁয়াজ। তারপর এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার মরিচের গুঁড়ো, আর কি যে যেমন খেতে পছন্দ করেন তেমন ঝাল দিয়ে নেবেন। আর এখানে দিলাম হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, হলুদ, হলুদের গুঁড়া, গরু মাংস রান্না করতে তেমন একটা ঝামেলা নাই, আপনার মাথায় বসে দিলেই হয়। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো, তারপর এখানে আমি বিভিন্ন মশলা দিয়ে জিরা, তারপরে তেজপাতা, এলাচি, দারচিনি সবগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, সেটা আর একটা তেজপাতা দিয়ে দিছি। এখানে হচ্ছে দিলাম হচ্ছে সয়াবিন তেল, এখানে বেশি সয়াবিন তেল আমি ইউজ করিনি, কারণ ওখানে আমার মাংসের মধ্যে অনেকগুলো চর্বি আছে, এমনি মাংস তেল বের হয়ে আসবে, সেজন্য মানে আমি তেলটা কমিয়ে দিছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে, তারপর হচ্ছে আপনার হাতের মধ্যে যে মশলাটা মেখে লেগে থাকে আর কি, সেটুকু আর কি পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে চুলার পরে বসিয়ে আসবো। মাখানোটা হচ্ছে মেন, আপনি ভালো মতো মাখিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে বসিয়ে দিলে আর কোনো এত ঝামেলা নাই। তারপর আস্তে আস্তে টাইম দিতে হয়, হওয়ার জন্য অনেকটা টাইমই লাগে আপনার গরুর মাংস হতে। এখন আমি এই যে অল্প একটুখানি পানি দিবো, দেখ আমি এখন চুলার পারে বসিয়ে আসবো। ঘরের বিভিন্ন কাজের জন্য আমি আপনাকে পুরো মানে রান্না থেকে শুরু করে যেমন চুলা পাড়ে বসিয়ে দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে লাস্টে যে আমার মাংসটা হয়ে গেছিল সেটা আর কি লাস্টে হয়েছিল, আর সিহারিটা আমি বুঝেন তো আমাদের অনেক কাজে থাকে। তারপর হচ্ছে এখানে দেখেন যে মাংসটা হয়ে গেছে আমার, এটা আমি রাতে যে রান্না করছিলাম তখন, আর রাত তখন বাজে কয়টা, 11:30 এমন, তখন আমি এখানে আপনার খুবই কাশির জন্য আপনাদের উপকারী আপনারাও খেতে পারেন, এটা হচ্ছে আপনার খেজুর পাতার জাল দিয়ে তারপর এইভাবে লবণ দিয়ে তারপর খাইছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।